হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই ঘরেই আছেন। আজকে আমি একটি ফেসবুক বিখ্যাত পাজল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই পাজলটিকে আমরা সমাধান করব। আর হ্যাঁ, আপনারা যদি কমেন্ট করে আপনাদের উত্তরটি জানিয়ে দেন তাহলে আমি খুব খুশি হব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ইকুয়েশন ওয়ান বা প্রথম লাইন থেকে পাই প্রত্যেকটি ফুলের মান 8, কারণ প্রতিটি ফুলের 8টি করে পাতা রয়েছে। সুতরাং তিনটি ফুলের মানকে যোগ করলে পাবো 24, কেননা এক একটি ফুলের মান 8, সুতরাং 3 আটা 24 হয়। এবার আসি ইকুয়েশন টু বা দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইনটিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে যে ফুলটি রয়েছে তার মান হবে 6, কারণ ইকুয়েশন ওয়ান বা ফার্স্ট লাইনে আমরা দেখতে পেয়েছি যে ফুলটিতে 8টি পাতা থাকায় তার মান হয়েছে 8। সুতরাং দ্বিতীয় লাইনে ফুলটির মান হবে 6 এবং পুতুলের মান হবে 10, কারণ দুটি পুতুলের মুখে একই জিনিস রয়েছে। এখানে একটি জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে যে পুতুল এবং পুতুলের মুখে থাকা ফিতার মোট মান 10। সুতরাং ফিতা সমেত একটি পুতুলের মান 10, দুটি পুতুলের মান 20, তার সঙ্গে একটি ফুলের মান 6 যোগ করলে মোট মান দাঁড়ায় 10 + 10 + 6 = 26। এবার আমি ইকুয়েশন থ্রিতে যাব। ইকুয়েশন এক ও দুই থেকে পাই ফিতা সমেত পুতুলের মান 10, ফুলের মান 8, কারণ এতে মোট 8টি পাতা রয়েছে। মোট মান 21 থেকে ফিতা সমেত পুতুলের মান ও ফুলের মান বিয়োগ করলে আমরা ফিতার মান পাবো 3, এবং ফিতা সমেত পুতুলের মান 10 থেকে ফিতার মান 3 বিয়োগ করলে শুধু পুতুলের মান পাবো 7। এবার আমি ইকুয়েশন 4 বা সমাধানে আসব। ইকুয়েশন 1, 2 ও 3 থেকে পাই ফিতা সমেত পুতুলের মান 10, পাতা 8টি পাতাওয়ালা ফুলের মান 8 এবং একটি ফিতার মান 3। কিন্তু ইকুয়েশন 4 এ একটি ফিতে নয়, এখানে মোট দুটি ফিতে রয়েছে। একটি ফিতের মান 3, সুতরাং দুটি ফিতের মান হবে 3 × 2 = 6। আবার মাঝখানের পুতুলের মুখে একটি ফিতে ও হাতে একটি ফুল রয়েছে, ফুলটিতে 6টি পাতা রয়েছে, সুতরাং এর মোট মান হবে 7 + 6 + 3 = 16। এবং শেষে যে পুতুলটি রয়েছে তার মান হবে 7, কারণ তার হাতে ফুল এবং ফিতের কোনোটিও নেই। অথবা আমরা যদি ফিতেযুক্ত পুতুলের মান থেকে ফিতের মান বাদ দেই তাহলেও শুধু পুতুলের মান পাবো 7। তাহলে এখন আমাদের হাতে থাকলো ইকুয়েশন 4-এ দুটি ফিতে যার মান 6, একটি শুধু পুতুল যার মান 7, এবং একটি পুতুল এবং তার মুখে একটি ফিতে, হাতে একটি 6টি পাতাযুক্ত ফিতে যার মোট মান হবে 16। এবার যদি আমরা 6 + 16 × 7 বদমাস সিস্টেমে ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর আসবে 118।